হিন্দু ধর্ম অনুসারে জ্ঞান বিদ্যা শিল্পকলা ও সঙ্গীতের আরাধ্যা দেবী হলেন সরস্বতী। শ্বেত পদ্মের ওপর এই আসীন এই দেবীর বাহন শ্বেত হংস। তিনি নিজেও শ্বেতবর্ণা, তার এক হাতে বীণা ও অন্য হাতে পুস্তক। সরস্বতীর বিভিন্ন নাম হংসিনী, জ্ঞানদা, মহাশ্বেতা, জ্ঞানেশ্বরী, বীণা ও বাণী। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পাঠশালা এছাড়াও শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করা হয়ে থাকে। ভারতের বিভিন্ন রাজ্য, পশ্চিমবঙ্গ, ওড়িশা এছাড়াও বিভিন্ন দেশে যেমন নেপাল ও বাংলাদেশে সরস্বতী পুজো করা হয়ে থাকে। এই পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত করা যায়। সরস্বতী দেবীর কিভাবে সৃষ্টি হয়েছে? ঈশ্বরের সৃষ্টিকারী রূপের নাম ব্রহ্মা, আর ব্রহ্মার নারী শক্তির নাম সরস্বতী। ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। দেবী সরস্বতীর শুভ্রমূর্তি অর্থাৎ সাদা মূর্তি নিষ্কুলস চরিত্রের প্রতীক। শুক্লবর্ণ মানে হলো সাদা, আর সাদা হলো ভালো গুণের প্রতীক। এটা এই শিক্ষা দেয় যে প্রত্যেক ছেলে ও মেয়েকে হতে হবে নিষ্কুলস নির্মল চরিত্রের অধিকারী। জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী শ্রী শ্রী সরস্বতী সর্বজ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লবর্ণ অর্থাৎ দোষহীনা কলঙ্কহীনা পবিত্রতার মূর্তি, আর জ্ঞানদান করেন বলে তিনি জ্ঞানদায়িনী নামে পরিচিত। সরস্বতী পুজোর সময় হাতে খড়ি দেওয়ার প্রথা। সন্তানদের বিদ্যার সূচনা হওয়ার আগেই সরস্বতী ঠাকুরের কাছে শুভ কামনা হেতু হাতে খড়ি দেওয়া হয়। পুরোহিত মহাশয় স্লেট ও খড়িকে পবিত্র করেন। এরপর নতুন জামা কাপড় পরিহিত জাতক জাতিকাকে অর্থাৎ বালক বালিকাকে মায়ের সামনে বসিয়ে প্রথম লেখা শেখানো হয়। সরস্বতী পুজোর সময় কোন কোন কাজ করা একেবারেই উচিত নয়, এর ফলে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী আমাদের ওপর রেগে যান। জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্যই। সরস্বতী পুজোর দিন কোনোভাবেই ফসল কাটা উচিত নয়, গাছ কাটা উচিত নয়, অথবা এই দিন নখ চুল কোনো কিছুই কাটা উচিত নয়। তাছাড়াও সেলাইয়ের কাজ এই দিন করতে নেই। পুজোর সময় যে প্রদীপ জ্বালা হয় তা যেন কোনোভাবে পুজো চলাকালীন নিভে না যায় সেদিকে বিশেষ নজর দিতে হবে। এটি যদি নিভে যায় তাহলে এটি অমঙ্গলের সূচনা করে। এই দিন কোনোভাবে কাউকে খারাপ কথা বলা যাবে না, কারণ এই পুজোর সময় দেবী সরস্বতী আমাদের জিভে অর্থাৎ জিহায় অবস্থান করেন, তাই কাউকে খারাপ কথা বলতে নেই। এছাড়া এই দিন রেগে যাওয়া যাবে না। সরস্বতী পুজোর দিন হলুদ বা সাদা বস্ত্র পরিধান করতে হয়, অন্য রঙের বস্ত্র পরিধান করতে নেই। সরস্বতী পুজোর নির্ঘণ্ট বা সময়সূচি শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্তী পঞ্চমী নামেও পরিচিত। বিশুদ্ধ বাংলা ও ইংরেজি পঞ্জিকা অনুসারে বাংলা 11ই মাঘ 1429 বঙ্গাব্দে বৃহস্পতিবার এবং ইংরেজি 26শে জানুয়ারি 2023 পঞ্চমী তিথি শুরু হবে 10ই মাঘ দুপুর 12টা 34 মিনিটে এবং পঞ্চমী তিথি শেষ হবে 11ই মাঘ সকাল 10টা 28 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।